তুমি ফেসবুক এখন ইউজ করতেছো না, বাট টুম করে একটা নোটিফিকেশন আসলো, ওটা দেখে তুমি ওটাকে ফলো করে ক্লিক করলে ঢুকে গেলা। সো দ্যাটস এ ট্রিগার। সো যা কিছু তোমার নেগেটিভ হ্যাবিটকে ট্রিগার করে, সো তুমি তাহলে কি করবা, তোমার নেগেটিভ হ্যাবিটস গুলা, নেগেটিভ হ্যাবিটস, খারাপ যে ইয়াগুলা হ্যাবিটস গুলো আছে, অভ্যাস গুলো, খারাপ যে অভ্যাস গুলো আছে, সেগুলো তুমি আগে লিস্ট করে ফেলো। সেগুলো লিস্ট এক একজনের জন্য ডেফিনেটলি এক এক রকম হবে। যেমন হয়তো কারো এরকম ব্যাড হ্যাবিটস হচ্ছে, রাতে ঘুমাতে আগে দেখা গেল মোবাইলে ঢুকে গেছো, মোবাইলে ঢুকে 1 ঘন্টা নষ্ট, দেন সকালে উঠতে দেরি, দেন সেখান থেকে শুরু করে সারা দিনের মধ্যেই তোমার এলোমেলো অবস্থা। তাহলে এখন আমি যদি কোয়েশ্চেন করি, তুমি দেরি করে ঘুমাই লাগেন যে ভাই একটু মোবাইল দেখতে গেছিলাম, দেখতে গিয়ে 1 ঘন্টা নষ্ট করে ফেলছি। তো তুমি মোবাইল দেখতে গেলা কেন, মোবাইল হাতের কাছে ছিল, ঘুমাবো ভাবলাম যে একটু টাইমটা দেখি কটার সময় ঘুমাচ্ছি, টাইমটা দেখতে গিয়ে ফেসবুকে ঢুকে গেছি। তো এইটাই যদি হয় তোমার ইস্যু, সো হোয়াট ওয়াজ ইয়োর ট্রিগার? তোমার ট্রিগার ছিল ওই মোবাইলটা, মোবাইলের মধ্যে আসা কোনো নোটিফিকেশন, ইভেন মোবাইল ইটসেলফ। তাহলে তোমার জন্য উচিত কি হবে, তোমার জন্য উচিত হবে ওই রকম মোমেন্টে মোবাইল হাতের কাছে আমি রাখবো না। কারণ গত বছরও কিন্তু আমাদের টপ রেজাল্ট করে একাধিক জনকে আমি দেখেছি, ওরা এই 3-4 মাস স্মার্টফোন ইউজ করে নাই। তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যেতে চাও কি বলে দিনাজপুর, রওনা হবে দক্ষিণ দিকে, এটা দিয়ে কাজ হবে না। তুমি যদি দিনাজপুরে যাইতে চাও তাহলে উত্তর দিকে যাইতে হবে। তো তুমি যদি বলো ভাই আমি সফল হতে চাই না, ওকে ওয়েলকাম, আমার কোনো আপত্তি নাই। আমি কাউকে এটা জোর করতে চাই না যে তোমাকে সফল হইতে হবে, তোমাকে ঢাকা ভার্সিটি চান্স পাইতে হবে, তোমাকে মেডিকেলের চান্স পাইতে হবে, এটা আমার কল না। সেটা তুমি স্বাধীন মানুষ, তোমার যা করে মনে করো এটি আমার সাকসেস, ইউ ক্যান থিঙ্ক লাইক দ্যাট। বাট তুমি যদি মনে করো যে না আমাকে এটা চান্স পাইতেই হবে, আমাকে বইটা পড়তেই হবে, আমাকে ঢাকা ভার্সিটি চান্স পাইতেই হবে, ভালো ভার্সিটি চান্স পাইতেই হবে, তাহলে সেখানে গিয়ে তোমার ওই স্বাধীনতা নাই যে এখন আমি যা ইচ্ছা তাই করব। তখন ডেফিনেটলি আমার বলার কিছু আছে যে তুমি টার্গেট নিচ্ছ একটা, অথচ তোমার বিহেভিয়ার তার উল্টা দিকে। সো এইটা কোনোভাবে অ্যালাউয়েবল না, তোমার টার্গেট এই দিকে, তোমার বিহেভিয়ার উল্টা দিকে, ইটস নট অ্যালাউয়েবল। ফলে যারা ওরকম খুব কি বলে সিরিয়াসলি টার্গেট নিয়েছে, তাদের মেজরিটি স্মার্টফোন ইউজ করে নাই। ফলে স্মার্টফোন যদি তোমার ট্রিগার হয়ে থাকে, তোমার নেগেটিভিটি ট্রিগার, তাহলে অ্যাভয়েড দ্য স্মার্টফোন। এই ডিসিশন নেওয়ার মতো শক্ত অবস্থানে তোমাকে যেতে হবে। সো এরকম তোমার আরো আরো যেসব ট্রিগার তোমাকে নেগেটিভ হ্যাবিটস এ নিয়ে যাচ্ছে, সেগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে। তো এই জিনিসগুলোকে তোমরা এখন লিস্ট আপ করে ফেলবা, এবং সেখান থেকে তোমরা ধরে ধরে নিজের লাইফকে রিডিজাইন করার চেষ্টা, ইউ মাস্ট ডু ইট, তোমাকে রিডিজাইন করতেই হবে।